মেস্তা বা মেলেস্মা, এটি কিন্তু আমাদের বর্তমান সময়ের এখন প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে। স্কিনার যে পরিমাণে গরম পড়েছে, মুখে ছোপ কালো দাগ, মেস্তার দাগ, ব্রণের দাগ, এটি কিন্তু আমাদের স্কিনে লেগেই থাকছে। মুখটা এরকম কখনো কালো দেখা যাচ্ছে, কখনো ফর্সা দেখা যাচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। 70,000 টাকার আপনারা ক্রিম কিনেছেন, অনেকে আবার প্রাকৃতিক উপায়ও চেষ্টা করেছেন কিন্তু কোনো সমাধান পাননি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করবো যেটা আপনারা যদি লাগান, 7 দিন লাগান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মুখের মেস্তার দাগ অনেকটাই উঠে যাবে। ছোপ কালো দাগ, মেস্তার দাগ, ব্রণের দাগ, ব্রণের যে চামড়ার ভেতর থেকে কালো থাকে সেটাও কিন্তু একদম উঠে যাবে। এমন একটা উপকরণ এখানে ব্যবহার করবো যেটা সকলের ঘরে থেকে সহজলভ্য, আপনারা একদমই টাকা খরচ করতে হবে না। আশা করি ভিডিওটা অনেকেরই অনেক উপকারে আসবে। আমার পরিচিত এক আন্টি এটা ব্যবহার করে অল্প দিনের মধ্যে তাদের তার মেস্তার দাগ উঠিয়ে ফেলেছে, তার জন্য আমি এখন আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক দিবেন, পেজে থাকলে পেজটা ফলো করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন এখানে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুল আমরা অনেকে খেয়ে থাকি, অনেকে তেঁতুল চিনেন, অনেক সবাই তেঁতুল চিনেন। তেঁতুল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো। তেঁতুলে প্রচুর পরিমাণে ময়লা কাটে, গলায় কেনে ঘাড়ে যে কালো দাগ থাকে সেটাও কিন্তু তেঁতুল দ্বারা উঠানো যায়। এখানে মেস্তার দাগ তো 100% আপনার তেঁতুল দ্বারা উঠাতে পারবেন। আমরা যদি প্রাকৃতিক উপায়ে আমাদের মেস্তার দাগ বা ব্রণের দাগ উঠাতে চাই তাহলে কিন্তু তেঁতুলের কোনো জুড়ি নেই, আপনারা গুগল করেও দেখতে পারেন। এখানে আমি তেঁতুলটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে এর থেকে তেঁতুলের কাঁধ অথবা পাল্পটা বের করে নিব। এখানে আমার তেঁতুলের আটি প্রয়োজন হবে না, শুধু তেঁতুলের কাঁধটা লাগবে, মানে তেঁতুল চটকে যেই পাল্পটা পাবো সেই পাল্পটা এখানে আমি ব্যবহার করব। যদি ভিডিওটা মনে হয় উপকারী, বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে ওই মূল্যবান টিপসটা তারাও পেয়ে উপকৃত হতে পারে। এখন দেখেন তেঁতুলের কাঁধটা কিন্তু আমি এখানে 1 চামচের মতো তেঁতুলের কাঁধটা বের করে নিয়েছি। তেঁতুল যে এত ভালো, তেঁতুল আছে সাইট্রিক অ্যাসিড এবং এটা আমাদের ত্বকের মানে কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে, ফর্সা করতে কিন্তু সাহায্য করে। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা গুগল করে দেখতে পারেন। অনেকে বলেন যে অনলাইনে যা থাকে সবই বই, এটাতে কখনোই কোনো দাগ যায় না, আসলে না, এগুলো একদমই মিথ্যা কথা। এখানে আমি দেখেন 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। আমি এখানে রান্নার রেগুলার হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা কাঁচা হলুদের রসটাও এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। অনেকের আছে 30-40 বছর পুরনো মেস্তার দাগ যেটা কিছুতেই যায় না, সেটা এটা দিলে কিন্তু অনেকাংশেই কমে যাবে। এর সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, এটা কিন্তু অনেকেরই ঘরে থাকে। আমি এখানে 1 মটর দানার মতো ফেয়ার অ্যান্ড লাভলি এখানে আমি ব্যবহার করছি, কারণ ফেয়ার অ্যান্ড লাভলিতে আছে ব্লিচের উপাদান যেটা আমাদের ত্বকের কালো ভাব দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে। আর এখানে আমি দিব 2-3 ফোঁটার মতো লেবুর রস। লেবুর রসে আছে ভিটামিন সি, এটাও কিন্তু আমাদের মুখের ময়লা কাটতে কিন্তু সাহায্য করবে। এখানে আমি যে কটি উপকরণ ব্যবহার করেছি একটিরও কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, আপনারা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারবেন। আপনারা এই প্যাকটা কখন কিভাবে মাগবেন সেটিই বলে দেবো, এর জন্য পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকতে হবে। এই প্যাকটি আপনার অবশ্যই অবশ্যই সপ্তাহে 3 দিন লাগাতে হবে, বেশি ফল পেতে হলে আপনারা সপ্তাহে 4 দিনও এটা ব্যবহার করতে পারবেন। দেখেন আমার প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের বলবো এটা কখন কীভাবে মাখবেন, এটা অবশ্যই আপনারা রাতে মাখার চেষ্টা করবেন, রাতে যখন ঘুমাতে যাবেন তার আগে। এই প্যাকটি আপনার যেখানে যেখানে মেস্তা বা মেলেস্মার দাগ আছে সেখানে সেখানে আপনার আঙুল দিয়ে এরকম ঘষে ঘষে লাগিয়ে দিতে পারেন, অথবা আপনার সারা মুখেও লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু যেখানে যেখানে মেস্তা সেখানে সেখানে লাগালে সেখানে সেখানে ফর্সা হয়ে যাবে, অন্যদিকে অন্য জায়গায় কালো থাকতে পারে, তা আপনার পুরো মুখে এটা লাগাতে পারেন। লাগায় 5 সেকেন্ডের মতো একটু হালকা আলতো হাতে একটু সার্কেল মোশনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন, তারপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আল্লাহর রহমতে অনেক ভালো কাজ পাচ্ছে।